নিজের বাড়িতে ফিরে আসার আনন্দটা যেমন আছে, ঠিক একই সাথে বিপরীত পাশের দুঃখটাও কিন্তু সাথেই আছে। ফিরে রেখে এসেছি সেখানে নিজের অনেক ভালোবাসার মানুষ, অনেক স্মৃতি, অনেক সুন্দর সুন্দর মুহূর্ত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। একেবারে ভোর সকালবেলা, ভোর 5:30টার সময় আপনাদের সাথে ব্লগটা শুরু করে দিলাম। তো এখন আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি, আর আসার সময় এত সুন্দর প্রকৃতির ছবি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। ছবির সাথে সাথে হচ্ছে কিছু ভিডিও করে নিলাম, কারণ এই স্মৃতিগুলোই আসলে থেকে যাবে আমার কাছে। কারণ কখনো আর হয়তো বা অষ্টগ্রাম আমার আসা হবে না, এত সুন্দর দৃশ্য, রূপসী বাংলার এত সুন্দর রূপ আমি আর হয়তো বা দেখতে পাবো না। তো ট্রলার এখানে আসার পথে একটা জিনিস মনে মনে ভাবছিলাম, যখন প্রথমবার আমি এই নদীটাই পার হয়ে অষ্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল কত দূর যেন এটা। বাট এখন যখন আমি আবার ঢাকার উদ্দেশ্যে আসছি, আমার কাছে খুবই অল্প সময়ের মধ্যে মনে হয় যেন চলে এসেছি। আসলে এখানে নিজের বাসায় বা নিজের ঘরে ফেরার যে আনন্দ, সেইটাই হয়তো বা একটা কারণ যে আমার কাছে এই দূরত্বটা এখন আর দূরত্ব মনে হচ্ছে না। আর এদিকে দেখতেই পাচ্ছেন ফেরির কাজও ভালো হয়ে গেছে, এখন আর কোনো ঝামেলা নেই, ফেরিও চলা শুরু হয়ে যাবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে, সবগুলো তো আর ভিডিও করা পসিবল না, তাহলে দেখা যায় 5 ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে। তো এখানে আমি আমার বাড়িতে চলে আসছি, এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। তো বাড়িতে ঢুকতেই দেখছি যে নিজেদের বাগানের কি অবস্থা, বাড়িতে কেউ না থাকলে আসলে যা হয় একেবারেই জঙ্গল হয়ে আছে। তো কিছু নাই, এগুলো আপনাদের ভাইয়াই দেখতে পাবেন যে কিছুক্ষণের মধ্যে পরিষ্কার করা শুরু করে দিবে, কারণ তার কাজ হচ্ছে বাড়িঘর পরিষ্কার, না থাকলে পরিষ্কার করা, না হলে তার কাছে খুব একটা বেশি ভাল লাগে না, মনে হয় যেন শরীরের মধ্যে চুলকা, এরকম একটা অবস্থা। তো আমরা এই যে চলে আসছি আমাদের বাড়ির সামনের উঠানে, অনেকেই হয়তো বা আমাদের আগের ব্লগে আমাদের বাড়ি দেখেছেন, তবে সেটা হচ্ছে 1 বছর আগের কথা বলবো, কারণ নভেম্বর মাসের পরে আমি ওইভাবে বাড়িতে আসিনি বা বাড়ির ভিডিও আমি বানাই নাই। এখানে আপনাদের ভাইয়া যখন পরিষ্কারে কাজ করতেছিল, আমরা এখানে ছিলাম তার সাথেই, কারণ এগুলো পরিষ্কার না করলে ঘরে অনেক বেশি মশা যাবে, কারণ এগুলোর মধ্যে তো মশা থাকে, তাই না? তো এর জন্য আপনাদের ভাইয়া নিজের ঘরে ঢোকার আগে হচ্ছে বলতেছে যে সন্ধ্যা হওয়ার আগে সবকিছু পরিষ্কার করে নি। আর আমাদের এখানে আসতে খুব একটা বেশি সময় লাগে না, আমরা 5 ঘন্টা 4.5 ঘন্টার মধ্যে চলে আসছি। আর ভোর 5টা 5:30টার দিকে রওনা দেওয়ার একটা কারণ ছিল, সেটা হচ্ছে যে আমরা যেদিন আসি সেদিন অবরোধ ছিল। তো আমরা যদি সকাল সকাল আসতে পারি তাহলে হয়তো বা ঝামেলায় পড়বো না। এর জন্য যেমন সকাল সকাল চলে আসছি, আমরা 9:30-10টার মধ্যে বাড়িতে চলে আসছি। এসে সকালে নাস্তা করে তারপর হচ্ছে আপনার ভাই বলতেছে চলো আমরা এখন বাড়িটা একটু পরিষ্কার করি, না হলে থাকতে পারবো না, যেহেতু আপনাদের ভাইয়ের অ্যাজমার সমস্যা আছে। সো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন তো আগে বেশি করতে হয়, যে আগে পরিষ্কার না থাকলে পরিষ্কার করো ধুলাবালিতে তার অনেক বেশি কষ্ট হয়। তো এখানে সে কি করতেছে বাড়ির সামনে আর কি, যা বিল্ডিং এর সামনে দেখেছে যে গাছপালা অনেক বেশি, ডালপালা বড় হয়ে গেছে, সেগুলো একটু ছেঁটে দিতেছে। আর এখানে একটা কাজের মধ্যে ভালো কাজের সাথে বলবো একটুখানি আমার মনেও কষ্ট পাইছি, সেটা হচ্ছে যে আমাদের মেহেদি গাছটা এসে 12টা বাজায় ছাড়ছে। আমি বলছি যে ছাদে যে অংশটা আছে সেটা রাখো, পাতা নিব, সে কি করছে সেই ডালটারই আগে কাটা ফেলছে, যেটা মানা করছি সেটা আগে কাটছে। আর এইখানে আমরা আর কি একটু ভয় ভয়ে হাঁটতেছিলাম, কজ হচ্ছে এখানে অনেক বেশি জোক আছে, আমাদের বাড়িতে জোকের প্রবলেমটা একটু বেশি, হাঁটতে হাঁটতে দেখবেন আপনার পায়ের মধ্যে ওইটা বসে আছে, যার জন্য আমরা হাঁটতে হাঁটতে একটু ভয় পাই। আর এদিকটা এখন খুবই কম আসি, বাট একটা সময় ছিল যে এখান থেকে খুব হাঁটাচলা করতাম, এখানে অনেক ফুল গাছ লাগাইছিলাম, এখন কিছুই নাই। ইনশাল্লাহ আগামীতে আল্লাহ যদি চায়, আমরা যদি কিছুদিন বাড়িতে থাকি তাহলে হয়তোবা আবার এখানে ফুল গাছ বা ফসল, যা কিনা আমার আর কি শখ, আপনাদের ভাইয়ারও তো শখ, আপনারা দেখছেন অষ্টগ্রামে আমরা ছাদের উপরে অনেক কিছু করছি।